আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ। ভারতে চলমান কৃষক আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে। কৃষকরা আজ থেকে অনশন কর্মসূচি শুরু করেছে। সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনশনে কৃষকদের সাথে অংশ নেবেন বলে জানিয়েছেন। বিজেপি নেতাকর্মীরা তার বাসভবনে হামলা করেছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অভিযোগ করেছেন, বিরোধী দলগুলো কৃষি আইন নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, কিন্তু এই আইনে কৃষকরা লাভবান হবে। এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব দানভের দাবি করেন, দেশের চলমান কৃষক বিক্ষোভের পেছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে। এদিকে ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রদেশের ডিআইজি প্রিজন লক্ষিন্দর সিং জাখার। শনিবার তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি চণ্ডীগড়ের ডিআইজি প্রিজন হিসেবে বদলি হয়েছেন। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করছে দেশটির লাখ লাখ কৃষক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সমঝোতা করতে সরকারের একাধিক বৈঠক হলেও কোনো সমাধান বের হয়নি। সর্বশেষ গত বুধবার এই আইন সংশোধনে কেন্দ্রীয় সরকারের লিখিত প্রস্তাব সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করে কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চা। কৃষক নেতারা জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকে ধাপে ধাপে তারা আন্দোলন আরও জোরদার করবেন, ছড়িয়ে দেবেন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় ও ব্লক পর্যায়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী লাহোরে বড় আকারের বিক্ষোভ সমাবেশ করেছে। 11টি বিরোধী রাজনৈতিক দলের জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এর ডাকা এই সমাবেশে পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি ছাড়া ইসলামপন্থী রাজনৈতিক দলও অংশগ্রহণ করে। দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, মত প্রকাশের স্বাধীনতা হরণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, কন্যা মরিয়ম নওয়াজ ও বেনজির ভুট্টোর পুত্র বিলওয়াল ভুট্টো বক্তব্য রাখেন। বিরোধীদের রোববারের র্যালিকে দেখা হচ্ছে একটি গণভোট হিসেবে, কিন্তু সরকার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর, তারা কোনো চাপই অনুভব করছে না। পিডিএম আগে জানিয়ে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে তাদের যত এমপি আছেন তাদের সবাইকে দলের প্রধানের কাছে পদত্যাগপত্র দিতে বলা হয়েছে। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ থেকে গণপদত্যাগের মাধ্যমে তারা ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়, কিন্তু ইমরানও সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। উল্টো জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদে বিরোধীরা পদত্যাগ করলে শূন্য আসনে সরকার উপনির্বাচন দেবে, অর্থাৎ এসব হুমকি ধমকিতে তিনি বিচলিত নন। তিনি বরং সংলাপের আহ্বান জানিয়েছেন বিরোধীদের, বলেছেন দুর্নীতির মামলা বাদে যে কোনো ইস্যুতে তিনি আলোচনা করতে চান। তার এমন অবস্থানকে প্রত্যাখ্যান করেছেন পিডিএম এর নেতা, জেইউআইএফ নেতা মাওলানা ফজলুর রহমান। প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলের এই সমাবেশকে একটি ফ্লপ শো হিসেবে উল্লেখ করেছেন। নাগার্নো কারাবাগ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে বলে রিপোর্ট করেছে রাশিয়ান সেনাবাহিনী। এর মাধ্যমে নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ বন্ধের পর আবারও এই অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ল। কোনো পক্ষকে দোষারোপ না করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার বলেছে হাদরাত জেলায় গত 11 ডিসেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা লক্ষ্য করা গেছে। যে অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষীরা নিয়োজিত আছে তার বৃহৎ অংশই আজারবাইজান গত মাসে পুনরুদ্ধার করেছে। গত 10 নভেম্বর শান্তি চুক্তির পর রাশিয়া এই প্রথম অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করল। রোববার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে নাগার্নো কারাবাগ সংলগ্ন এলাকায় হামলার শিকার হয়ে তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। অপরদিকে আর্মেনিয়া কর্তৃপক্ষ বলছে তাদের 6 জন সেনাসদস্য আহত হয়েছে। এই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সেনাবাহিনীকে কঠোর হস্তে দমনের হুমকি দিয়েছেন। আলিয়েভ বলেন আর্মেনিয়ার উচিত হবে না আবার যুদ্ধের চেষ্টা করা, তাদের সামরিক আগ্রাসনের দিকে না গিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, এবার তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে, এটা কারো অজানা নয়। আর্মেনিয়ার সেনাবাহিনী অভিযোগ করেছে নাগার্নো কারাবাকের বাহিনী নিয়ন্ত্রিত 2টো গ্রামে আজারবাইজান থেকে হামলা হয়েছে। আর্মেনিয়ার কর্মকর্তারা বলেছে হিনটাগের ও কটসাবার গ্রামে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। গাদ্রাত অঞ্চলে এটি আর্মেনিয়ার বাহিনী নিয়ন্ত্রিত একমাত্র জনপদ। অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইরান। তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হস্তক্ষেপমূলক বক্তব্য বন্ধ করতে ইইউর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলে দেওয়া হয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেওয়ার কোনো অধিকার তাদের নেই। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুপ্তচর বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শনিবার রুহুল্লাহ জাম নামে এক সাংবাদিককে ইরানে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরই ফাঁসির প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। ইরান বলেছে অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি দেওয়ার কোনো এখতিয়ার এই জোটের নেই। এই বিবৃতির প্রতিবাদে তেহরান নিযুক্ত ফরাসি প্রতিনিধিকেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
দীর্ঘদিন ধরে ইরানের সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে তেহরান। তার বিরুদ্ধে বিদেশে অবস্থান নানা ধরনের গুজব প্রচারেরও অভিযোগ এনেছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে 6 মাসের বেশি সময় ধরে টানা আন্দোলন চলছে। এবার তার বাড়ির সামনে অন্তত 2000 বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন। নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে বিক্ষোভ চলবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে 25 সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। গতকাল শনিবার বিক্ষোভকারীরা পুরো ইসরায়েলে বিক্ষোভ চালিয়েছে। অন্যদিকে জেরুজালেমের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ বিক্ষোভ করেন। গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে 27 জন গ্রেপ্তার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন। বিক্ষোভকারীরা বলেছে নেতানিয়াহুর পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাইরে এবং প্রবেশপথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। বিক্ষোভকারীরা নানা দুর্নীতির অভিযোগ এনেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এছাড়া করোনা ভাইরাসের মহামারী ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সাধারণ ইসরায়েলিরা এতে নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন 4টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ভ্লাদিমির মনোমাক সাবমেরিন থেকে 4টি বুলাভাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওকোস্ক সাগরের গভীর থেকে সফলভাবে তা উৎক্ষেপণ করা হয়েছে। এগুলোর ডামি ওয়ারহেড লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। উৎক্ষেপণ স্থল থেকে 5,500 কিলোমিটার দূরে সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু জানান, শনিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বুধবার শুরু হওয়া রাশিয়ার পারমাণবিক শক্তির বড় ধরনের মহড়ার কৌশলগত অংশ। এই মহড়ার অংশ হিসেবে আরেকটি পারমাণবিক সাবমেরিন থেকেও ব্যারেন্টস সাগরের উৎক্ষেপণ স্থল থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া রয়েছে এমন ব্যক্তিদের বর্তমানে ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন বা FDA এই পরামর্শ দিয়েছে। শরীরে অ্যালার্জির গুরুতর প্রতিক্রিয়া রয়েছে এমন আমেরিকানদের এ দফায় ফাইজারের কোভিড টিকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে FDA। নিরাপত্তার দিক বিবেচনার প্রয়োজনে এ ধরনের রোগীদের চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন FDA-র পরিচালক ডক্টর পিটার মার্কস। তিনি বলেন, আমরা লোকদের বলছি যে ভ্যাকসিন বা এর উপাদানগুলোর কোনো একটি সঙ্গেও যদি তাদের মধ্যে মারাত্মক অ্যালার্জি না ঘটে, তবে তারা এটি গ্রহণ করতে পারে। এর আগে ব্রিটিশ কর্তৃপক্ষ এই টিকা নিয়ে একই ধরনের সতর্কতার কথা বলেছিল। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যেই ওই সতর্কতা জারি করা হয়। যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে তাদের ফাইজারের করোনা ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বড়দিন উৎসবের আগে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। বুধবার থেকে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল রাজ্য প্রধানদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন। শীতের শুরু থেকে জার্মানিতে করোনার প্রাদুর্ভাব আবারও বাড়ছে। এ কারণে অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় বড়দিন উৎসবের সময়ে তা কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় তা নিয়ে তৎপর হয় সরকার। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কোনো কোনো এলাকায় হাসপাতালের ICU প্রায় ভর্তি হয়ে আছে। নতুন বিধি অনুসারে কম গুরুত্বপূর্ণ দোকানপাট ও সেবা প্রদান যেমন সেলুন বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে অ্যালকোহল পান করা যাবে না। স্বাস্থ্যবিধি মানার সাপেক্ষে উপাসনালয় চালু রাখার অনুমতি রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন BDNews। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।